নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানায়। বন্ধুরা, চাণক্যের নীতি আমরা অনেক শুনেছি, চাণক্যের ব্যাপারেও আমরা শুনেছি। তার নীতি গ্রহণ করে আমরা কিন্তু আমাদের জীবনে অনেক ফল পেয়েছি। আমরা ভগবান কৃষ্ণের বাণীও কিন্তু শুনেছি, তার বাণীগুলি আমাদের জীবনে আমরা রোজ প্রয়োগ করছি, ফল কিন্তু আমরা হাতে নাতে পাচ্ছি। কিন্তু আজকের ভিডিওটা আমি একটু অন্য ধরনের করতে চলেছি। আজকের ভিডিওতে আমি কোনো চাণক্য নীতি বা ভগবান কৃষ্ণের নীতি বলবো না। আজকে আমি আপনার বাস্তব জীবন থেকে কিছু কথা তুলে আপনার চোখ খুলে দেওয়ার চেষ্টা করব। যেই চোখ খুলে দেওয়ার পর আপনি আপনার জীবনকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন। এখন আপনি আপনার জীবনে অধঃপতনের দিকে যাচ্ছেন, তো চলুন তাহলে কিভাবে নিজের চোখ খুলিয়ে নিজের জীবনকে গোছাতে পারবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, এর ফলে কিন্তু আপনি আর সময় পাবেন না। বর্তমান সমাজে মানুষ খুবই ব্যস্ত, সবসময় তারা অফিস আর বাড়ি নিয়েই কাটিয়ে দেয়। কিন্তু প্রত্যেকেরই নিজেদের একটা জীবন আছে, সেই জীবনে তারা অনেক কিছু করতে চায় কিন্তু কিছু করতে পারে না। আপনিও চিন্তা করে দেখুন, আপনার জীবন যেভাবে চলছে সেভাবে কি আপনি ভালো আছেন? আপনার কি ইচ্ছা করে না একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে, একটু টিভি দেখতে, ছুটির দিনে একটু খোলা হাওয়ায় ঘুরতে যেতে সকলেরই ভালো লাগে? আসলে আপনিও এই জীবনে কিন্তু সুখী নন, আপনিও এই একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে চান। এইভাবে চলতে থাকলে আপনার জীবন কি কি অধঃপতনের দিকে এগোচ্ছে সেগুলি আপনি চলুন দেখে নেবেন। আপনার জীবনে কোনো কিছু নতুন ঘটনা ঘটলে আপনাকে আর আগ্রহী করে তোলে না। আপনি মনে করেন যে পৃথিবীতে এমন কোনো ঘটনাই নেই যা আপনাকে অবাক করে তুলবে। আপনি আপনার নিজের যত্ন নিতে পারেন না, ঠিকঠাক বাড়ি ঘর গোছাতে পারেন না। আপনার এই দুটি লক্ষণ দেখে বোঝা যাচ্ছে আপনি সবসময় কিছু থেকে দূরে থাকতে চাইছেন, আপনি ভালো নেই। সকালে আপনি সবেমাত্র অফিসে গিয়ে কাজ করতে শুরু করেছেন, আর এর মধ্যে আপনি চিন্তা করতে শুরু করেছেন যে কখন আপনার কাজ শেষ হবে। আপনি আপনার অপছন্দের কারণ আগে বের করুন, তাহলে আপনার পছন্দটা আপনি জানতে পারবেন। আপনি সবকিছুতেই রেগে যাচ্ছেন, কথায় কথায় বিরক্ত হয়ে পড়ছেন, আপনি সহজে মেজাজ হারিয়ে ফেলছেন, কেউ কিছু বললে আপনি কেঁদে ফেলছেন, প্রচণ্ড ক্রোধে আপনি ভেঙে পড়ছেন। আপনি সমস্যা মুক্তির জন্য মদ, সিগারেট, অতিভাজন ইত্যাদি খারাপ অভ্যাসগুলি রপ্ত করছেন। এর ফলে আপনার জীবনে সমাধান হবে না, বরং চেহারার পরিবর্তন হবে। আপনি নিজের মধ্যে সবসময় স্বপ্ন দেখতে থাকেন, অতীত বা বর্তমান যাই হোক না কিছু, সবকিছু নিয়ে সবসময় আপনি ভাবতে থাকেন। আপনি মনে করেন আপনার খারাপ সময় কবে শেষ হবে, দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর শেষ হয়ে যায়, আপনি সবসময় ভালো সময়ের জন্য অপেক্ষা করছেন। তবে এটি মাথায় রাখবেন, প্রত্যেকেরই খারাপ মেজাজের সাথে ডিল করার জন্য তাদের নিজস্ব প্রমাণিত উপায় রয়েছে। অনেকেই নিজে বক্সিং ব্যাগস বক্সে ঘুষি মারেন, অনেকে পার্কে বেড়াতে যান, অনেকে আবার তাদের বেড়ে ওঠা শহরে ভ্রমণ করে আধ্যাত্মিক শক্তি পুনরুদ্ধার করেন, কেউ গান ভালোবাসেন গান করেন, কেউ নাচ করতে ভালোবাসেন, কেউ এক্সারসাইজ করতে ভালোবাসেন। সবাই কিন্তু এইগুলি করার পেছনে নিজেদের মনকে ভালো রাখতে পেরেছেন। আপনিও এরকম আপনাদের কিছু উপায় বের করুন, যেই উপায়টি করলে আপনার মন ভালো থাকবে, আপনার জীবনে আপনি অনেক সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। কারণ এটি মাথায় রাখবেন যে নিজের মন ভালো থাকলে সে জীবনে সব কিছু করতে পারে, তার মনটাই যদি সে এনার্জেটিক না পায় তাহলে সে জীবনে কোনো কিছুই করতে পারে না, কোনো কিছুতেই সে সফলতা অর্জন করতে পারে না। নিজের জীবনে সফলতা অর্জন করতে গেলে নিজের মনকে এনার্জি দিন, তবে নিজেই সফল হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি লাইক করতে ভুলবেন না।